আমি গোয়ার ডি আবুল কালাম বলছি লন্ডন থেকে আজকে তারিখ টোয়েন্টি সিক্স জুন টু থাউজেন্ড টোয়েন্টি আমার লন্ডন থেকে এম বি ডিগ্রি কমপ্লিট করা আছে ইংল্যান্ডের ইংল্যান্ড থেকে পাঁচটা ডিগ্রি কমপ্লিট করা আছে বাংলাদেশের সাতক্ষা জেলায় আমার জন্মগ্রহণ কলারোয়া থানা ভিল্লেজ গোয়ালচতর আমার আব্বা গ্রাম্য হোমিওপ্যাথিক ডাক্তার যুদ্ধের কালীন থেকে মানে উনিশশো একাত্তর সত্তর সাল থেকে তিনি আছে হোমিওপ্যাথি ডাক্তার করে একটা ভালো মানুষ ডাক্তার কওসার আলী আমার জগন্নাথ ইউনিভার্সিটি থেকে পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট থেকে অনার্স মাস্টার্স করা আসছে প্লেস সহ আমি টু থাউজেন্ড থেকে বলছে যে ফ্ল্যাট আসবে হেলথ চেঞ্জ আসবে ওয়েদার চেঞ্জ হয়ে যাবে তা সেটা করে বাস্তব ভিত্তিক টু থাউজেন্ড আমি বলছি যে এটা মানুষের বিভিন্ন ধরনের ডিজিজ আসবে মানুষ মারা যাবে সেটা প্রমাণ টু থাউজেন্ড টোয়েন্টিতে করোনা ভাইরাস আসছে আমি আবার অ্যালার্ম দিচ্ছি যে আপনারা ভালো কাজ করেন দুই টু টাইম প্রে পড়বেন মানে দুইবার আল্লাহকে স্মরণ করবেন দিনের বেলায় এবং রাতের বেলায় এক্সারসাইজ প্রে না কোরআনে লিখা যে এক্সারসাইজ প্রে রিমেম্বার হলো আল্লাহ পছন্দ করেন গড 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 অন দ্য আদার হ্যান্ড আল্লাহ 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 কেমন বেশি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন না রোজা হলো দশটা কোরআনে কোথাও লেখা নেই তিরিশ দিন আপনারা রোজা রাখবেন আমার ফেসবুকে আছে রিয়েল রিলিজিয়ান কোরআন দেখবেন প্লাস মার্ক আছে ওখানে গেলে থার্টি সিক্স বলে একটা কথা আছে সেখানে মানে উনচল্লিশ কে চল্লিশ পেজ আসছে ওর ভিতরে করলে যখন আপনার প্রিন্ট এমন বসবেন ওখানে পড়লে বাস্তব ভিত্তিক যে রিয়েল যে ডকুমেন্ট প্রুফ ডকুমেন্ট কোরআনে আছে সেটা পেয়ে যাবেন শনিবারে জুম্মার নামাজ শুক্রবারের কথা কোথায় বলা হয়নি কোরআন শরীফে ইম্পর্টেন্ট দিনটা শনিবারে এই বলা হয়েছে মাছ যখন পেলে করে খেলা করে সাগরে নদীতে তখন মানুষেরাও ওইটা উদযাপন করবে এইটাই প্রমাণ ক্লিয়ার অন দ্য আদার সাইড যেটা বলা হচ্ছে আপনারা বছরে দুইটা ওষা মুসলমানদের প্রধান ঈদুল ফিতর ঈদুল আজহা দুইটাই আপনারা পশু কিল করবেন না মানে কুরবানি করবেন না একমাত্র যারা শিখ বা অসুস্থ ব্যক্তি যারা ডিজিএস আছে ডাক্তারি মেডিসিন খায় তার একমাত্র মক্কা শরীফে যে হজ এবং উমরার সময় ইয়ে করবে মানে পশু কিল করতে পারবে মাংস খাওয়ার জন্য ক্লিয়ার তাছাড়া তাছাড়া সুস্থ ব্যক্তি যারা বাংলাদেশের মুসলমান আরব কান্ট্রির মুসলমান ইউরোপের মুসলমান তারা মক্কায় যেয়েও পশু কুরবানি করতে পারবে না কিল করতে পারবে না ঈদুল ফিতর ঈদুল আজাহা বাংলাদেশের জমিতে বাংলাদেশের হুজুররা মুসলমানরা কোন রকমে পশু করতে পারবে না এই ঈদাহা ইন্ডিয়ান যে মুসলমান আছে তারাও পশু উকিল করতে পারবে না আবার ইউরোপের যে মুসলমান আছে তারাও ইউরোপের জমিতে পশু কুরবানি করতে পারবে না আমেরিকার যে মুসলমান আছে অস্ট্রেলিয়ান মুসলমান আছে তারাও সেখানে সেখানকার জমি ইউজ করতে পারবে না পশু কিল করার জন্য এইটাই বাস্তব ভিত্তিক কোরআনে কোথায়ও লেখা নেই একমাত্র যারা অসুস্থ ব্যক্তি তারাই পশু কোরবানি করতে পারবে এইটাই নিয়ম মান দেখবেন একটা জিনিস শিক্ষার কোনো শেষ সীমানা নেই কোরআন শরীফটা হলো একটি বুক এটা রিসার্চ বুক এটা বাস্তব রিসার্চ কথাটা বলতে সহজ কিন্তু বাস্তব ভিত্তিক অনেক কঠিন আর হাদিস শরীফ হাদিস কেউ বলে শুননা এটা হলো ফলো বুক ফোলো বুক আর একটি বুক এটা ডিভারেন ডিফারেন্ট আপনি ফলো করতেও পারেন সে ফলো করে সেটা বাস্তব করতেও পারেন নাও পারেন কিন্তু বাস্তব করার নেই ফলো করছেন ফলো করছে হাদিসে এই জন্য ফলো বুক সেখানে বিভিন্ন রাইটার লিখছে যেমন বিভিন্ন ধরনের রাইটার আবু হুরায়রা হানিফ বিভিন্ন ধরনের যে রাইটাররা সেখানে ওই হাদিস বইতে রসুসাল্লা সাল্লামের প্রশংসা করে গেছেন এই জন্য সেটা ফুলো বুক তারা কি বলছে সেটা দেখার বিষয় তাছাড়া যেগুলো বুখারি মুসলিম তিরমিজে আছে সেগুলো নোংরা বুক ডাস্টবিন বুক সেগুলো আপনাদের পড়ার প্রয়োজন নেই জানারও প্রয়োজন নেই না জানানো পড়াও ভালো যদি পড়তে চান পড়বেন কিন্তু অ্যাক্টিভ করবেন না তাহলে এখানে ফাইনালি পাওয়া যাচ্ছে যে কোরআন হলো রিসার্চ বুক কোরআন একটি বুক আমাদের লাইফ যে সঙ্গী লাইফের যে ডেভেলপটা আমাদের ফিউচার প্রজন্ম বর্তমান প্রজন্ম যার ভিত্তি করে একটা শিষ্টাচার একটা জেন্টালিটি একটা মানে বিশ্ব সভ্যতায় গ্লোবালাইজেশন যুগে আমরা যে বিকাশিত হতে পারবো আমাদের ব্রেন আমাদের বিদ্যা আমাদের এডুকেশন নিয়ে আমাদের সুস্থ শরীর নিয়ে সেটা একমাত্র কোরআন শরীফ কোরআন শরীফ ছাড়া কোনোটাই বই আমরা অবলম্বন করতে পারবো না হোলি বুক সব সময় একটি বই কেমন এটা আল্লাহ পছন্দ করে এইটা ভিত্তিক মানে রাষ্ট্র পরিচালনা হয় পৃথিবী পরিচালনা হয় আকাশ বায়ুমণ্ডল জমিন সব কিছুই পরিচালিত হয় একমাত্র পবিত্র কোরআন অনুযায়ী আমি প্রফেট আমি একটা পবিত্র গ্রন্থ লিখছি লিখা হয়েছে তারপরে এটা কারেকশন করি এবং আপগ্রেড করে এটার নাম আমার নামের সাথেই দিছে আল কালাম এটা আমি আসে ফাইনাল পর্যায়ে আমি এটা ডাউনলোড করে দিয়ে দেবো ইন্টারনেটে আপনারা এক সেখান থেকে ডাউনলোড করে নেবেন কোনো রকমে কালার টালার চেঞ্জ করবেন না প্রিন্টটি কেমন আর কোনো নাম নিজের নামও অ্যাড করবেন না আমার ওই শুধু আমার নামটাই থাকবে যেভাবে আমি দেবো সেইভাবে আপনারা প্রিন্ট করে নেবেন কেমন বলবেন না যে আমি প্রিন্ট করেছি এরকম কোনো নাম অ্যাড করবেন না পবিত্র গ্রন্থে কোন কারোর নাম অ্যাড করতে নেই এইটাই নিয়ম একমাত্র পুরোভেটরা প্রিভিয়াস যে ধর্মগ্রন্থগুলো থাকে সেগুলো আপগ্রেড করে যেমন আমি কোরআন শরীফটা আপগ্রেড করব। আমি কোরআন শরীফটা কাটতে পারি আমি কোরআন শরীফটা সংশোধন করতে পারি এই পাওয়ারটা একমাত্র যে প্রোভেট নতুন তারই থাকে একমাত্র আমার আছে পৃথিবীতে আমি যেটা লিখি সেটা আল্লাহ কার্যকর করে প্রফেট যেগুলো আছে প্রিভিয়াস তারা কার্যকর করে কারণ আমার এই আই কন্টাক্ট আমার মেন্টালিটি আমার ব্রেন আমার এই স্ক্রিনের যে এনার্জিটা আসছে ন্যাচারাল দিয়ে প্রতিফলিত হয় সেটা আল্লাহ পছন্দ করে সেটা সাথে সাথে ভিডিও আকারে আসমানের সাথে ন্যাচারালের সাথে ভূমির সাথে এটা কার্যকর করে ফেলায় ফ্ল্যাট বললে ফ্ল্যাট আসবে দুর্যোগ বললে দুর্যোগ আসবে মহামারী বললে মহামারী আসবে যদি বলে মারা যাবে মানুষ তাও আসবে যদি বলে যে হট ওয়েদার আসবে সেটাও আসবে এটা হচ্ছে লিখিত এটা আমি মুখে বলি তারপরে তারা লিখি না ঠাস ঠাস করে আমার অনেক প্রফিট আছে এটা ন্যাচারের সাথে প্রফিটরা একমাত্র বুঝতে পারে তাছাড়া পৃথিবীতে অনেকে বুঝতে পারে কিছু রিসার্চ আর আন্ডারস্ট্যান্ড করতে পারে কিন্তু আমার মতন এত পারে না বাংলাদেশেরও বিভিন্ন এখন মানে হুজুর টুজুরগুলো গুলো কিছু গেস করতে পারে তারপরেও তারা স্বীকার করবে না তাদের একটা প্রেস্টিস কিন্তু টু টাইম প্রে ধর্ম নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না এটাই এইটাই ফাইনাল কথা আমি মাদ্রাসায় শিক্ষা অর্জন করেছি আমার দাখিল পাস মানে এসএসসি এটা মাদ্রাসা থেকে মাদ্রাসার যে শিক্ষক মাদ্রাসার যে স্টুডেন্টগুলো এরা হলো শিক্ষা যাত্রীর মেরুদণ্ড এরা একটা আলোকিত সমাজে পড়াশুনো করে আলোকিত আলোকিত পরিবেশ নেই থাকে এটা একটা উজ্জ্বল নক্ষত্রস্বরূপ তারা এরা এটা হলো সবসময় নাম্বার ওয়ান এরা ফার্স্ট ডিভিশন বলেন স্টারমার্ক বলেন এরাই একমাত্র দাবিদার মানে ভদ্রতা সিভিল সমাজে একমাত্র মাদ্রাসার স্টুডেন্টরা মোরালিটিটা বেশি ভালো থাকে তারা আগামী দিনেরও ভবিষ্যৎ দেখবেন সিভিল সমাজে মাদ্রাসার যে স্টুডেন্টগুলো এদের ব্যবহারটা এদের এদের ক্যারেক্টারটা ভালো হয় মানে একটা উজ্জ্বল সূর্যের মতন দেখা যায় কেমন উজ্জ্বল মানে একবার কি সুন্দরীরা দেখবেন পরিবেশটা অনেক সুন্দর আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছি কলেজ থেকে সেখানের পরিবেশটাও ভালো কিন্তু মাদ্রাসার পরিবেশটা বেশি ভালো থাকে তারপরে ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়াশুনো করেছে সেখানে হিন্দুরাও পড়াশুনো করে একটা জিনিস আমি দেখছি সকল মানুষ সমান ধর্ম ভিন্ন হোক কিন্তু মানুষে মানুষ সমান হয় মানুষের কার্যবলী ভিন্ন হতে পারে ধর্মের ক্ষেত্রে কিন্তু দেখবেন মানুষ সবাই হেল্পফুল কেউ বোঝে কেউ বোঝে না কেমন এইটা হলো পার্থক্য না বুঝলে আপনি বারবার তাদেরকে বুঝাবেন এইটা আমাদের মূল লক্ষ্য দেখবেন তো মুসলিম কান্ট্রিতে মহিলাদের যে আছে ওই সিংহাসনে বসাইছে ঠিক আমরা মুসলমান আমরা মুসলমান আমরা সব ধর্মের মানুষের মর্যাদা দিতে জানি ওই মহিলাদের একমাত্র প্রাধান্য দেওয়া হয় সংসার ধর্মে ব্যাংকে ম্যানেজারি করতে পারবে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হতে পারবে রাষ্ট্রপ্রধান হতে পারে না কারণ তাদের বিভিন্ন দেশে যেতে হয় পুরুষের সাথে তাদের মিলামেশা করতে হয় এতে নৈতিকতা ধ্বংস হয়ে যায় তাদের ব্রেনটা থাকে একটু সংকিচিত মানে নর্মাল টাইপের কয়েকটা মানুষের ব্রেন ভালো থাকে আমার প্রফেট ফ্যামিলি আমি আমার প্রফেট ফ্যামিলি মহিলাগুলো ভালো থাকে তাই বলে কি আছে যে মহিলারা ক্ষমতায় আছে তারা কি খুব ভালো থাকে তারা থাকে না আমি মাত্র তারা শিক্ষা অর্জন করেছে তাদের মধ্যে রিসার্চ নেই বাস্তব ভিত্তিক কোনো জ্ঞান নেই একশো জন মানুষের খাটায় দশ টাকা বেশি উপার্জন করে তারা ভালো মন্দ খেয়ে দিন যাপন করছে এইটাই হলো আসছে বাস্তব প্রমাণ করে দেখবেন তো কে কারায় কাজে লাগে মারা যাবেন হুজুররা বিলাত পড়বেন হুজুররা দুয়ানীতি যাবেন হুজুররা সমস্ত ভালো কাজে হুজুররা আর সে হুজুরদের একমাত্র দায়ী দেয় দায়ী কয়ে করে ফেলায় গভর্নমেন্ট হুজুরদের খ্যাপ্ত করে ফেলায় গভর্নমেন্ট হুজুররা অসময়ের বন্ধু আবার সুসময়ের বন্ধু এই যে আমি প্রফিট বলে আসছি অনলাইন মিডিয়ায় তার যাস্ত প্রমাণ টু থাউজেন্ড ফিফটিন থেকে কোনো রকমে তারা কন এ কমান্ড করবেন না ভালো বন্ধু তোরা বলে দে ভালো খারাপ বলবে না কমান্ড করবে বলবে ইয়েস উই আর হ্যাপি আই এম হ্যাপি তাতে আমি প্লিজ হব আপনাদের উপরে কেমন এখন বেশি বাড়াবাড়ি করবেন না আমার নিয়ে কোনো তর্ক করবেন না ধর্ম নিয়ে কখনো চ্যালেঞ্জ করবেন না আমার সাথে অন্তত্ব পবিত্র কোরআনতে কোরআনেই লেখা আছে যে নতুন profeট হবে তার নিয়ে ধর্ম নিয়ে কখনো আলোচনা করবেন না বাড়াবাড়ি করবেন না কোনো প্রশ্ন করবেন না এইটাই আছে প্রমাণ क्लियर সে তোমাদের প্রকৃতিই বন্ধ এখন আসে অভাব অনটন যে আসে সংসারে সব সময় আসে যে ক্রে ক্রেজি মাইন্ড থাকে মানুষের মধ্যে ক্রাইসিস থাকে ঝগড়া আসে বিবাদ আসে এমনকি মানুষ মারামারি করে মারাও যায় ওভার পপুলেশন কান্ট্রিতে আপনারা বাস করেন চায়নায় ওভার পপুলেশন ইন্ডিয়া, ইন্দোনেশিয়ায় বাংলাদেশে দেখবেন তো আপনারা তাদেরকে কীভাবে আসে শেখাবেন বাস্তব জ্ঞান ইউরোপের চারটা কান্ট্রি রয়েছে ডেনমার্ক ফিনল্যান্ড সুইজারল্যান্ড আবার রয়েছে কে নরওয়ে দেখবেন তো তাদের জনসংখ্যা আছে খুব কম পার্সেন্টেজ খুবই কম মানে জমি জায়গা অনুযায়ী দেখবেন তারা রিস্ক তাদেরকে মানে কোনো জিনিসের অভাব নেই খাদ্য সমস্যা নেই শিক্ষার সমস্যা নেই বাসস্থানের সমস্যা নেই এ টু জেড পোশাক দিয়ে বিলাসিতা দিয়ে সব ভদ্রতা দিয়ে সব দিক থেকে সুন্দর আছে হ্যাঁ মানে বেশি কাজ করা লাগে না আর বাংলাদেশের মানুষ দেখেন তো টাকার জন্য শুধু খাবারের জন্য বিশ্বের এমন কোনো দেশ নেই বাংলাদেশের মানুষ যায়নি আর কাজ করে না আর লাঞ্ছিত হয় না বঞ্চিত হয় না তারপরেও বাংলাদেশ একটা অভাবী কান্ট্রি গভর্নমেন্টের টাকা আছে কিন্তু বাংলাদেশের মানুষের তো টাকা নেই পয়সা নেই কয়জন মানুষের আছে টাকা আছে পয়সা আছে টাকা পয়সা থাকলেও খাবার নেই বাসস্থান নেই ভালো ড্রেস নেই ভালো ট্রিটমেন্ট নেই এগুলো আমরা যে সিভিল সমাজে আসছে যে এডুকেটেড পারসন আছে তারা আমরা সবাই স্বীকার করব গভর্নমেন্টের কোনো আছে ভালো উপদেশ দিলে বা আদেশ করলে সেটা হচ্ছে যারা দুর্বল থাকে তাদেরকে আসে গ্রেফতার করে মারার চেষ্টা করে আমরা শিক্ষিত আমি শিক্ষিত আমার এগেন্স্ট তেমন যায় না কারণ আমি জানে তার ফরেন ডিগ্রি আছে আমার রেসপেক্ট করে যায় আমি পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট আমি আজকে ক্রিটিসাইজ করি ডেভেলপ ক্রিটিসাইজ এটাই অ্যাডভাইস দিই তাড়াতাড়ি আপনারা সংশোধন হয়ে যান কিভাবে মন্ত্রীরা কিভাবে এমপিরা কিভাবে চেয়ারম্যানরা আপনাদের সু উপদেশ দেবে কিভাবে পরামর্শ দেবে কারণ তারা হলো টাইপের আমরা হলো আছে মাস্টার্স ডবল মাস্টার্স কমপ্লিট আমাদের ব্রেন আর তাদের ব্রেন আলাদা তারা বেশি বোঝে তাদেরকে বারবার বুঝবেন কিন্তু তারপরেও তারা আছে ব্যাকা টাইপের তাদের মানে বলে না সোজা আঙুলে ঘি ওঠে না সেইটাই দেখবেন মন্ত্রী একটা হতে হলে মিনিমাম রাষ্ট্রবিজ্ঞান স্টুডেন্ট ছাড়া দেশকে পরিচালনা করতে পারে আপনারা কতই দুর্ভাগ্য কতই বঞ্চিত একটা দেশের প্রধান যে হবে তার অবশ্য রাষ্ট্রবিজ্ঞানের অনার্স মাস্টার্স কমপ্লিট হওয়া লাগে কম্পিউটারের নলেজ থাকা লাগে মন্ত্রী বর্গের সব রাষ্ট্রবিজ্ঞানের নলেজ থাকা লাগে বলবেন আমরা এখন নলেজ মানে গেইন করছি এটা না আপনারা জেনে শুনে তারপরে ক্ষমতায় যাবেন ক্ষমতায় জেনে যে জানবেন না শুনবেন না অত সময় নেই মানুষের কেমন বুজনেরও সময় নেই আপনাদের ওই শিক্ষার সময়ও নেই জেনে শুনে বুঝে তারপরে ক্ষমতায় যাবেন নির্বাচন করবেন দেখবেন এমন একটা দেশে আমরা বাস করি আছে এমন একটা কি একটা বিশৃঙ্খলা সৃষ্টির পরিবেশের মধ্যে আমরা বাস করি আমি লন্ডনে আছি লন্ডনে এমন আবার এমন না লন্ডন বেটার আসছে বাংলাদেশের চেয়ে অনেক গুণ ডেভেলপ সেটা কখনো কল্পনা করবেন না ছোটবেলায় আমি শুনছিলাম শিক্ষকদের কাছ থেকে যে আছে ইয়ে ইংল্যান্ড বাংলাদেশের চাইতে বহু গুণে উদ্ধে তো বাস্তব ভিত্তিক উদ্ধে এদের গ্রাম নেই গ্রাম মানে গ্রামেও যাবেন তাও সে ডেভেলপ টাউনে যাবেন তাও সে ডেভেলপ যেন একটা ফুলির মতন পরিবেশ মানে বসবাস করে মনে হয় যে বাংলাদেশে চলে যায় সে একটু বাইরে বের হয় দেখি আছে মানে ন্যাচারাল যে সিনারি আর এদের যে আর্টিফিশিয়াল সিনারি বিল্ডিং দিয়ে পার্ক দিয়ে দিয়ে গার্ডেন যোগাযোগ ব্যবস্থা আর যে ট্রান্সপোর্ট সার্ভিস আছে দেখে মুগ্ধ হয়ে যায় তখন আর যায়নি মনে হয় আর বাংলাদেশে যাবো না মানে অ্যাটাক করে এখানে থেকে কেমন এত সুন্দর আর এত বিউটিফুল ইউরোপের মোস্ট অব দ্য কান্ট্রির অবস্থাটা এমনই বাংলাদেশের হুজুররা বেশি কথা বলে তারা কিছু বোঝে বোঝে না বুঝলে কি মাইকে কথা বলতে পারে আমার কথা ভলিউম আমার কত পারছেন তার সেই বহুগুণের পার্সেন্টে কথা বলে হুজুররা হুজুরদেরকে আছে দাবাইয়ে রাখা যায় হুজুরদের বলবেন ডাইন দিকে যাবে বাম দিকে হুজুরকে মূল্য খুব দেখবেন হ্যাঁ আবার মারামারিও করে আপনারা আমাকে এইগুলো বা ইংলিশ লিখা আছে আমি বাংলা লিখতে পারি না ওইগুলো ট্রান্সলেট করে বোঝার এবং শোনার এবং রিসার্চ রিসার্চটা করে দেওয়া আছে একটু অ্যাক্টিভ করার মন মানসিকতা নিয়ে আসবেন এতে আপনাদের ফিউচার প্রজন্ম বর্তমান প্রজন্ম ভালো থাকবে কেমন আমি গড আমি প্রফেট আপনাদেরকে আমি খারাপ পরামর্শ দিতে পারে মাদ্রাসার স্টুডেন্টগুলো আপনারা ভালোভাবে পড়াশুনো করবেন কেমন ভালো পোশাক পরবেন এইটাই গভর্নমেন্টের বিপক্ষে বেশি যাবেন না দেখবেন ওই স্টুডেন্ট রাজনীতি বলে না স্টুডেন্ট রাজনীতি করে কী লাভ দেখেন তো সেই স্টুডেন্টের কার্যকালী জানে ওরা রেগুলেশন জানে জানে না আমি মাদ্রাসার সভাপতি ছিলাম আমি ভূমিকা পালন এখন তো কি বা আমার চাই আমি যে সভাপতি ছিলাম আমার সাথে আছে ইন্টারন্যাশনাল যে বড় বড় স্টুডেন্ট লিডার আছে তারাও পারে না আমি লিডিং দিই বাংলাদেশের যে ঢাকা ইউনিভার্সিটির যে আছে সভাপতি আছে জগন্নাথ ইউনিভার্সিটির সভাপতি আছে তারাও তো দেখে আমার কাছে কিছুই না তারা বাংলাদেশের জন্য কী লিখেছে মিডিয়াতে কিছু লিখতে পেরেছে পরামর্শ দিয়েছে একটিভিটিসের কথা বা এগেনস্টে ইন্টারন্যাশনাল এগেনস্টে কোনো কিছু বলতে পেরেছে এ পর্যন্ত প্রমাণ আছে নেই আমার দেখবেন তো একটিভিটিস অফ স্টুডেন্ট লিডার সেখানেও একটা গুণ বলি আমি বিভিন্ন ইংল্যান্ডের ইউকে বি এর বিরুদ্ধেও আমি লিখছি বাংলাদেশের গভর্নমেন্টের বিরুদ্ধেও লিখছে তাদের আমি ক্রিটিসাইজ করছি তাদের আমি আবার অ্যাডভাইসও করছি উপদেশও দিয়েছি এইটা হলো স্টুডেন্ট লিডারের একটা ফাইল এগুলো মেনে নিতে হবে এগুলো বুঝতে হবে কেমন আর মাদ্রাসার শিক্ষা শিক্ষক হুজুরগুলো এমন একটা আছে কাজ করে মানে যেগুলো রিস ফ্যামিলি থেকে যায় তাদেরকে একটু মার দিতে হয় তাদের প্রতি একটু টেক কেয়ার করা লাগে তাদের রেজাল্টটাও একটু ভালো করার চেষ্টা করে হুজুরা নড়ি চড়ি কি করবে কি ওই গরিব গরিব পুলা পানদের বেশি টেক কেয়ার চেষ্টা করে এতে কি হয়ে যায় তারা কি খুব বেশি বড় হতে পারে খুব বেশি বড় হতে পারে না এতে মানে অবহেলিত হয়ে যায় যারা একটু ফ্যামিলি থেকে আসে তাদের ফুলো আমার ছিল স্টারমার্ক আমার আশুর উদ্দিন নাম্বার ছিল আমার বাদ দিয়ে কি তো জানেন হুজুর আমার এক ফ্রেন্ডের এর দেশে ইস্টারমার্ক বলছেন তার দেশে আমি খুশি হয়েছি খুব কিন্তু আমার তো দেবে আগে আমার আরও আর এক ফ্রেন্ডের দেশে বলছেন এই হলো হুজুর আমার আটশো না সাতশো আশির এক নাম্বার কুমানের কোনো টিচারের নেই বাংলাদেশে কখনো যদি আমি ক্ষমতা যাই কলারোয়ার হুজুরগুলো কোন কোন মাদ্রাসার হুজুর আমার খাতা দেখছে সে হুজুরের যদি আমি পানিশমেন্ট না দিতে পারি আমার নাম এম আবুল কালাম না আমি কোনো দিক থেকে কম নাই আমার এই বয়সে তিনতলা বিল্ডিং আমি কমপ্লিট করছি তেষট্টি লাখ টাকা দিয়ে প্রায় পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর লাখ টাকা খরচ করছি আসবাসপত্র দিয়ে এখন আমি দুই তিন কোটি টাকা ইনকাম করতে পারবো ইজিলিভাবে আপনারা সারা জীবন খাতা দেখছেন বই পুস্তক পড়ছেন এতে কোন সাবজেক্টে কি নাম্বার দিতে হয় কোন স্টুডেন্ট কি নাম্বার দিতে হয় আপনারা জানেন না কত নাম্বার কম হয়েছে সেটা আমি কলবে জানে ৪০ নাম্বার মিনিমাম ৪০ নাম্বার কম দিয়েছেন প্রতিটা সাবজেক্টে পাঁচ নাম্বার দশ নম্বর পনেরো নাম্বার করে কম দিয়েছেন দরকার হলে রিভিশনে পাঠাবেন আপনারা এর ভুল করবেন না শুনি রাখেন একটা ওই স্টারমার্ক আজকে যদি হয়ে যেত আমি ঢাকা ইউনিভার্সিটির চান্স পেয়ে যেতাম আমি ওখানে ম্যাজিস্ট্রেট অথবা একটা ভালো প্রশাসনিক ডিপার্টমেন্টে জব করতে পারতাম মানে এখন র্যাপিডলিভাবে চলতাম আর সেইটা সম্পূর্ণ আপনারা নষ্ট হয়ে দিচ্ছে আমার স্টারমার্ক ছিল না আমার যদি স্টারমার্ক না হয় কারো হয় স্টারমার্ক আপনারা আচ্ছা চালাকি করেন আপনাদের কোনো আছে জ্ঞান বুদ্ধি কিছুই নাই শুধু আছে লো মাইন্ডে থাকার চেষ্টা করেন আমার কি ছিল আমি আছে ওইসে ছোটো কালাম সেখান থেকে আইস এলো পাঁচটা ডিগ্রি আমার এলো বাংলাদেশ থেকে জানেন ইংল্যান্ডেও আমার পাঁচটা ডিগ্রি এখানে আছে বোর্ড স্টান মানে বাংলাদেশের শ্রেষ্ঠ স্টুডেন্ট এসেও খালি হাতে চলে যায় কোনো সার্টিফিকেট নিতে পারে না এখানে লাগে এলো আসছে টেকনিক সিস্টেম ব্রেন রিসার্চ মানে এইগুলি ইউজ করে তারপরে একটা সার্টিফিকেট অ্যাসিভ হয় এর আগে হয় না এগুলো বুঝতে হয় ইংল্যান্ড হলো বিশ্বের শ্রেষ্ঠ এখানে নামি দামি যত ফেমাস ইউনিভার্সিটি সব ইংল্যান্ডে কোথায় আমেরিকা কোথায় অস্ট্রেলিয়া কোথায় কানাডা আমেরিকার পর্যন্ত ইংল্যান্ডের ভয় পায় ইংল্যান্ডের এডুকেশন নাম্বার ওয়ান ওয়ার্ল্ডের মধ্যে এটা সবার স্বীকার করতে হবে আপনারা দেখবেন দেখবেন তো এবার এতে ইন্টারমিডিয়েটে ভর্তি হবেন করে ফেলায় আছে ফেল করি ফেলায় ফেল করিয়ে দেয় ব্যাকগ্রাউন্ড একটু দেখেও নাম্বার দেওয়া লাগে এই হলো ব্রেন এখানে তা ওই যে ইন্টারমিডিয়েট যে ভর্তি হবে না বিভিন্ন কলেজে সেখানেও ফেল করা যায় সেখানেও আমার নাম্বার কম ইংলিশ ফার্স্ট পেপারে এত কম দেওয়া দেশে ওই ইংলিশ টিচারটা ওই ঢাকা ইউনিভার্সিটি থেকে টিচার ছাড়া কেউ না কারণ ঢাকা ইউনিভার্সিটির টিচার ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট এরা অনেক ডিফিকাল্ট অনেক ক্রিটিক্যাল অনেক মানে ডেঞ্জারাস এরা এমন ভকলের ইউজ করে এমন ওয়ার্ড ইউজ করে এমন প্রোনাউন্সিয়েশন এমন সেন্টেন্স যেটা বিশ্বে কোনো কাজে লাগে না বাংলাদেশের এডুকেশন যে যারা এডুকেটেড আছে যারা স্টুডেন্ট আছে যারা টিচার আছে সে ভকবলের দেখে সেই সেন্টেন্সগুলো দেখে কেউ হয়তো ইংলিশ আর বলতেও পারে না বলতে পারবেও না একমাত্র এফ এম মেথড আছে সেইটার ভিত্তি করে মানুষ কিছু কথা বলতে পারে বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটি একটা প্রবলেম মেকার বাংলাদেশে বাংলাদেশের জজ কোর্ট সুপ্রিম কোর্ট একটা প্রবলেম মেকার দেখবেন যে বিচারটা ছয় মাসের মধ্যে করা উচিত সেই বিচারটা করবে আট মাস আট বছর দশ বছর নিয়ে যাবে টাকা শুধু কারেপশন তারাও ঢাকা ইউনিভার্সিটি থেকে আসছে বাংলাদেশের মন্ত্রীগুলো আছে তাও ঢাকা ইউনিভার্সিটি থাকে বাংলাদেশের যে এসপি ওয়াসি ডিসি তাও ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটির সমস্ত আইন কানুন ধ্বংস করে দেন সাকসেসফুল সবচেয়ে বড় বেরেন হলো ঢাকা ইউনিভার্সিটির আউট অফ ঢাকা ঢাকার বাইরে একটা ক্যাম্পাস দিয়ে দেন সবগুলো দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যাবে ইংল্যান্ডে আমি আসি এখানে কিং কলেজ আছে ইম্পিরিয়াল কলেজ আছে বিভিন্ন ইউনিভার্সিটি আছে কুইনমেরি ইউনিভার্সিটি লন্ডন ইউনিভার্সিটি কই এদের তো ক্যাম্প ক্যাম্পাস শুধু আছে স্টাডি ক্যাম্পাস আছে তাছাড়া লিভিং ক্যাম্পাস নেই তো স্টুডেন্টদের রাখার ক্যাম্পাস নেই তো খুব কম একটা দুইটা নামে দামে সময় হলে আবার এদের বিতাড়িত করতে দেয় আর বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির টিচাররা আছে এ টাকা এডুকেশনের জন্য ফরেন এডুকেশনের জন্য আপনি টাকা দেন আপনারা টাকা দেন এটা দেবেন না তারা আছে জীবনে ভালো এখান থেকে ভালো খেয়েও যায় না ভালো পড়েও যায় না কোনো শিখেও যায় না একমাত্র সার্টিফিকেট নিয়ে চলে যায় তাদের মধ্যে উত্তর পূর্ব পশ্চিম দক্ষিণ কোনো জ্ঞান নেই কেমন তাদের বাস্তবতি কোনো জ্ঞান নেই তাদের একমাত্র নলেজ শুধু সার্টিফিকেট তাছাড়া কোথায় কি বসবে কোন কেমন ধরনের বিল্ডিং তৈরি করতে হবে কেমন ধরনের রোড তৈরি করতে হবে ঢাকা শহরে তো দেখবেন অনেকগুলো মনে হয় কয়েক হাজার ফরেন ডিগ্রির অধিকারী আছে কিন্তু দেখবেন তো ঢাকা শহরে এলো আছে লন্ডনের মতন বিল্ডিং আছে কেমন লন্ডনের মতন রাস্তা আছে কেমন লন্ডনের মতন ট্রান্সপোর্ট আছে কেমন কোনোটাই নেই তাহলে সে শিক্ষার কোনো মূল্য আছে সে মূল্য নেই অনলাইন যে শপিং যে ফ্যাসিলিটি সেটা কি আছে সেটা নেই তাহলে ঢাকা ইউনিভার্সিটির টিচার ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট কেন এ যাব ফরেন এডুকেশন গ্রহণ করলো প্রশ্ন তো এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যেখানে লন্ডন আমেরিকার কোনো বিল্ডিং ইউজ করা হয় না কোনো রোড ইউজ করা হয় না কোনো আছে ড্রেস নিয়ম কানুন কোনো ইউজ করা হয় না যে কান্ট্রিতে তাহলে সে দেশের শিক্ষা কেন আমি নেব ঢাকা ইউনিভার্সিটির টিচারের কাছে জিজ্ঞাসা করবেন তারা সরি বলবেন সরি কোনো অনেক সময় কাজে লাগে না তাদের অপমান করে পাঠায় দিতে হয় বাংলাদেশের আর্মি কি করে আর্মি এগুলো জানে না আর্মি হলে যুদ্ধ কবে বাঁধবে তারা হচ্ছে মানে মোস লাগাই বসে আসছেন আর গভর্নমেন্টের টাকা নষ্ট করছেন শয়তান অপচয়কারী শয়তান একটা শয়তান কুরান শরীফ না অপচয়কারী শয়তানের ভাই বাংলাদেশের আর্মি ডিপার্টমেন্ট শয়তানের ভাই আপনি কেন হুজুর কেমন কেন মাদ্রাসার শিক্ষক কেন মাদ্রাসার স্টুডেন্ট অ্যারেস্ট করেন এই প্রশ্নের জবাবটা আপনি দেন তো তারা তো নির্দোষ শেখ মুজিবুর মারা গেছে আর্মির হাতে জিয়াউর রহমান মারা গেছে আর্মির হাতে হোসেন মোহাম্মদ ইজ্জা ইরশাদ লাঞ্ছিত বঞ্চিত হয়েছে তাও আর্মির হাতে বাংলাদেশে আর্মি কোন কাজে লাগে শুনেছি উনিশশো সালে আমার আব্বা এসএসসি পাস করেছে ইন্টারমিডিয়েট পাস করেছে উনিশশো তিয়াত্তর চুয়াত্তর এসএসসি একবার মনে পাস করছিল তারপর আবার এসএসসি পরীক্ষা দেওয়া লাগে কি ইন্টারমিডিয়েট পাস আবার রিপিট করা লাগছে সেখানেও শুনছি আছে যুদ্ধ করছে গ্রামের বাংলার আমার আব্বাও যুদ্ধ করছে সে মুক্তিযোদ্ধাও খেতাব অর্জন করতে পারিনি উইজডামও হয়নি গ্রামের এমন স্টুপিড চেয়ারম্যান সিলেক্ট করা হয় তারা খোঁজ খবর নেয় মজি আছে তাদের আত্মীয় যেগুলো নাম আছে জানা তাদের নাম দাখিল করে তারা এলো মুক্তিযোদ্ধা হয়ে গেছে আমার আব্বা যে সেই সময় উইজডাম লিডার সে উইজডাম লিডারও পায়নি কেমন একমাত্র ওই আছে আনএডুকেটেড চেয়ারম্যানের জন্য না আমি মাত্র এডুকেটেড কিন্তু বাস্তবভিত্তিক কোনো জ্ঞান নেই সেই সময় তো যুদ্ধ করছে আর্মি আর কয়জন যুদ্ধ করছে কৃষক যুদ্ধ করছে স্টুডেন্ট যুদ্ধ করছে শিক্ষক যুদ্ধ করছে ডাক্তার যুদ্ধ করছে কৃষক যুদ্ধ করছে সাধারণ জনগণ যুদ্ধ করছে তাহলে আর্মির আর্মির এককভাবে ভূমিকা খুব কমাই দেবেন এক পার্সেন্ট টু পার্সেন্ট তারা গভর্নমেন্টের বিভিন্ন পদে জব করবে বিভিন্ন সেক্টরে জব করবে সাদা পোশাকে আর্মি তো এমন কোনো বাহাদুরি না তারা অপোচায়কারী একটা শয়তান বাংলাদেশের আর্মি হলে শয়তান ঢাকা ইউনিভার্সিটির টিচার হলো একটা বলিষ্ঠ শয়তান ওগুলো রিসার্চার না ওগুলো ইয়ে না ফিলোজফার না ওগুলো নামে মাত্র ভণ্ডামি কেমন রিসার্চার কি বলে আমি ইংল্যান্ড থেকে একটা কোর্স কমপ্লিট করে গেলাম ইংল্যান্ডের মতন একটা বিল্ডিং তৈরি করলাম বা বিল্ডিং বনা বানানোর একটা পরামর্শ দিলাম ঢাকা শহর খুঁজবেন যাবেন একটা ইংল্যান্ডের মতো সুন্দর বিল্ডিং নেই ইংল্যান্ডের মতন একটা রোড নেই একটা ট্রান্সপোর্ট নেই তাহলে কি কাজে লাগে ওই ঢাকা ইউনিভার্সিটির টিচার ওই ঢাকা ইউনিভার্সিটির পলিটিক্যাল লিডার মন্ত্রী বর্গ যতগুলো আছে সব ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি ধ্বংস করেন সব কিছু সমস্যার সমাধান ঢাকা উনিশ কেন আমি ঢাকা ইউনিভার্সিটির বিপক্ষে তার কারণ আছে ২০১৫ সালে আমি প্রফেট আমি ঘোষণা করছি আমি তাদের ইনফরমেশন দিয়েছি একবার দুইবার তিনবার তারা আমার কোনো প্রতি উত্তরে কোনো ইয়েস নো জানায়নি শয়তান ঢাকা ইউনিভার্সিটির প্রিভিয়াস দুইটা আছে এর রয়েছে এখন আবার একটা চেঞ্জ হবে কখনো যদি আমি ক্ষমতায় যাই আপনাদের ফ্যামিলি সহ পর্যন্ত আমার পানিশমেন্ট আছে শুনি রাখেন আমি জানি আপনারা আমার ক্ষমতায় যেতে দেবেন না তাও আমি বলছি যে টু টাইম প্রে সাটারডে জুম্মা ডোনাট কিল এনিমেলস ঈদুল ফিতর ঈদুল আজহা টেন ডেজ ফার্স্ট এটা হান্ড্রেড পার্সেন্ট রাইট আমিও রিসার্চার আমি বড় বড় রিসার্চার আমি ফিলোজেফার এটা আমি একটু এ ভিডিও করছি কেমন আর এরাই মনে করেন ঢাকা ইউনিভার্সিটি কোনো অ্যান্সার দেয় না এরা সুসময়ের বন্ধু ওরা দেখবে একশো জনের কাছ থেকে কিভাবে কারপশন করে টাকা আদায় করা যায় নেওয়া যায় সুস্থভাবে বসবাস করা যায় তাদের ফ্যামিলি বর্গ নিয়ে থাকা যায় এইটাই তাদের মধ্যে কোনো ডেভেলপ ভাবনা নেই নামে মাত্র বলে কিন্তু বাস্তব ভর্তিক কোনো জ্ঞান নেই ঢাকা সিটির। আসন খুব কমাই দেবেন বিশেষ বলতে কোনো কিছু থাকে না সব স্টুডেন্ট সমান বিশেষ কি তা জানেন কি করে যেখানে আছে পজিশন পায় তাদেরকে এলো আছে ইয়ে বিশেষ ক্যাডার নির্বাচন করা হয় না যারা পজিশন পায় না তাদেরকে নির্বাচন করা হয় এই ক্ষেত্রে কি করে যারা পজিশনরা বিভিন্ন সেক্টরে চলে যায় তারা যে কারেপশন করে কেমন হিংসাবশতভাবে এসের জন্য বিশেষটা উঠাই দিতে হয় কেমন আর ঢাকা ইউনিভার্সিটি যেখানে বিশ ত্রিশ হাজার স্টুডেন্ট আছে সেখানে কি করবেন আপনারা বলেন সেখানে দেখা যায় এক হাজার অথবা দুই হাজার স্টুডেন্ট রাখবেন আর সব ডেথ করে দেবেন আর জব সেক্টরটা ইন্টারমিডিয়েটটা আছে ইন্টারমিডিয়েট কমপ্লিট হয়ে যাবে জব দিয়ে দেবেন এইটাই এইটাই নিয়ম আর জনসংখ্যা কমাই দিয়ে দেবেন ওই যে হেলথ কেয়ার যারা জব করছে তাদেরকে মেডিসিন দেবেন জনসংখ্যা কমে যাবে এইটাই আমাদের সাতক্ষার যশোর অঞ্চলে ভাষা একটু স্ট্যান্ডার্ড হয়ে থাকে সবাই জানে আমরা নাম্বার ওয়ান সাতক্ষীরার ভাষা কলার আর মানুষের ভাষা আমার ভাষা নাম্বার ওয়ান যখন আমি বোর্ডিংয়ে ছিলাম যখন আমি হোটেলে ছিলাম ঢাকায় ঢাকা সিটিতে তখন সবাই আমার কথাটা শুনতো সবাই রেসপেক্ট করতো আমার যে মোরালিটি আমার যে জেন্টালিটি আমার যে ভলিউম আমার যে শিষ্টাচার সবার উর্দে অন্য ডিস্ট্রিক্টের পোলা চাইতে উদ্দেশ্যে তাদের আমি রেসপেক্ট করে তারাও ভালো তারাও এডুকেটেড কিন্তু আমাদের কথাগুলো সুন্দর মার্জিত পরিমার্জিত সুষ্ঠু ভাষা এখানে আইসে আমি সিলেট দেখছি সিলেটদের ভাষা হলো নোংরা ককিলিয়ার চিটাগাংদের ভাষাও খুব বেশি ভালো না কেমন কিন্তু আমরা এই যে সাতক্রার ভাষা এত মিষ্টি এত সুমধুর ইন্ডিয়ান খাবার খায় একটু দাম কম ফ্রেশ খাবার ইন্ডিয়ান মানুষের কথাগুলো এমন সুন্দর ইব্রাহিম আল্লাহ সেখানে বাস করছিল কেমন খুবই সুন্দর মিষ্টি আমরা খাবারগুলোও খাই মিষ্টি আমরা মানুষের উপকার করিও ভাবে মিষ্টি ভাবে কেমন মানুষের বাস দিতে গেলে আবার আছে একটু লজ্জা করে তাই পরামর্শ দিই বেশি আপনারা তো নিজেরা নিজেরাই মানে গল্প তৈরি করে নিজেরা নিজরাই অ্যাওয়ার্ড করে দেন আমার ওইগুলো পড়বেন ফেসবুকে যাবেন গুগলে যাবেন গোয়াডে আবুল কালাম ফেসবুক মোহাম্মদ কালাম এম আবুল কালাম সেখানে গিয়ে ডকুমেন্ট নিয়ে আমার অ্যাওয়ার্ড করবেন আপনারা বসে বসে শুধু গরম চা খাবেন না এই অ্যালাম দিয়ে দিলাম কেমন হুজুরদের ড্রেস গাইতে আমি বক্তব্য দিচ্ছে এই কারণে মাতার ব্রেনটা একটু আচ্ছা চড়া হয়ে গেছে কেমন হুজুরদের ব্রেনটাও এরা চড়া হয়ে যায় ডোন্ট মাইন্ড কেমন আমাকে কোনো কুটুক্তি করবেন না আমার নিয়ে পজিটিভই ভাববেন এইটা আমি আপনাদের কাছ থেকে আশা করি কেমন এই হুজুরদের ড্রেসটা প্রভোগ করছে আপনাদের এই এগেনস্টে ক্লিয়ার আর ঢাকা ইউনিভার্সিটি যখন আসে বসে থাকেন তখন আপনাদের একটু হিংসা হেসে যায় ওখানে এনভায়রনমেন্ট কেমন প্রতিটা মানুষের শুকান এখন দেখেছেন আমি বুঝতে পারছি আমি শিক্ষিত হলে এটা বুঝতে পারি কেমন আর কেন আমার ভলিউমটা এমন মানে উদ্দুসার হচ্ছে মানে বেশি ভলিউম হয়ে যাচ্ছে এটা একটা এই ড্রেসগুলো অনেক কিছু নামি দামি ড্রেস খুব ভালো ড্রেস এটা বলছেন কয়জন মানুষ কিনতে পারে ইমামি ড্রেস হ্যাঁ মানে ইমামি ড্রেস দেখতে পাচ্ছেন তো খুব দামি ড্রেস তাহলে ভালো থাকেন আমি আপনাদের সবার সুস্থ মঙ্গল কামনা করে গুড লাক